তিনশো পঁয়ষট্টি দিন রাজনীতি হয় তিনশো পঁয়ষট্টি সেকেন্ড রাজনীতি নয় আপনারা সবাই জানেন ইতিমধ্যেই যে রাজনীতিবিদদের নিয়ে অনুষ্ঠান অথচ আমরা রাজনীতি নিয়ে রকম প্রশ্ন করি না আমরা প্রশ্ন করি রাজনীতিবিদদের ছোটোবেলার কথা ছেলেবেলার কথা বা যৌবনের কথা নিয়ে আলোচনা করি আমরা আমরা আজকে সেই সমস্ত গল্প শুনবার জন্যে অথবা কথা শুনবার জন্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নজরুল ইসলাম ভুলু সাবেক সভাপতি লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ আপনি কেমন আছেন বলবেন জি আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার কয় ভাই বোন আমরা চার চার ভাই বোন আপনার অবস্থান আমি আপনারা কোথায় বেড়ে সাত আমরা গ্রামে বেরিয়ে বড় হয়েছে লক্ষ্মীপুরে আচ্ছা আপনার সামনে যে খেলাগুলো আছে ক্রিকেট থেকে শুরু করে মার্বেল ফুটবল এইটা সেটা সব যা আছে সেটা কোনোটা কি আপনার প্রিয় ছিল ক্যারাম বোর্ডটা খেলতাম

এমনি তো আমাদের যুগে আইসা আমরা আমার পছন্দের নায়ক নায়িকা ছিল শাবনাজ নাই ব্যক্তি জীবনের নায়িকার প্রথম চিঠি কবে পেয়েছিলেন এটা তখন আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট তখন প্রথম চিঠি পেয়েছেন আপনি কৈশোরে কি কোনোদিন স্কুল জীবনে বা কলেজ জীবনে আপনি পেয়েছেন কখনো না 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 একটু লজ্জা পাইতাম এটা খুবই ভালো মেয়েদের দেখে লজ্জা পাওয়া সম্মান করা এটা খুবই জরুরি দরকার যাই হোক আমরা জানতে চাই ভাবির সঙ্গে আপনার কীভাবে বিয়ে হয়েছিল ভাবির সাথে আসলে যে সময়টা বিয়ে করেছি অনেক বয়সেই বিয়ে করেছি পলিটিক্যাল কারণে একটু পালিয়েছিলাম বিভিন্ন সময়কার কারণে দেরিতেও বিয়ে করা হয়েছে তো ভাবি কলেজে গিয়ে মনে মনে বিয়ে করেছেন নাকি না মনে মনে বিয়ে করে নাই বাবিকে দেখতে গিয়ে বাবির কলেজে দেখতে গিয়ে আমাদের পাশের উপজেলায় কলেজে দেখতে গিয়ে পছন্দ করেছি পছন্দ করে বিয়ে হয়েছে বাহ ভেরি গুড আপনার বিয়ের পরে মশারিটা নিয়েছেন আপনি কখনো না ভাবি না থাকলে মশারি টানানো হয় আর একবার টানালে আর খোলা হয় না কেমন লাগে লাগে না না খারাপ তখন বুঝি যে বউটার পাশে না থাকলে যা হয় আর আপনাদের মধ্যে রাগারেগে হলে কে প্রথমে সরি বলে আপনি না ভাবেন ও কখনো সরি বলে না সরিটা আমাকে বলতে বাহ বাজারটা কে করে বাজারটা আমাকেই করতে হয় তার মানে বাধ্য আদ্র ছেলে না তার তার শপিংটা সে নিজেই করে তার শপিং এর বেলায় আমি আবার এক্সপার্টটা পরিবারের পরিবারের তার গুলি তার যে আমার সাইকেল চালানো শিখেছিলেন কোন বয়সে কাজ সাইকেল চালিয়েছে আমার স্কুল লাইফে মোটর অনেকবার পড়েছি আর মোটর সাইকেলটা আমি মেট্রিক পাস করার পরে শিখেছি শৈশবের ঈদের কথা কি মনে আছে আপনার কেমন লাগতো সেই ঈদ রাতে চাতে ঈদ রাতে সেগুলি তো এখন আর হারিয়ে যাওয়ার স্থিতি সেই স্মৃতিগুলো এখনো রোমান্থন করলে অনেক ধরেন ইস ঈদের রাতে ঈদের কেনাকাটায় এই যে বড়ো ভাইয়েরদের পকেট মেরে টাকা জমাতাম তারপরে সেগুলি দিয়ে বাইরে আবার আমার সবার থেকে ভালো জামা কাপড় আমার কিনে দিত আমার ভাইয়েরা বাবা বাবা তো এই ভাইদেরটা নিতে পারলে ভালো লাগতো ভাবিদের কাছে বায়না করতাম ভাবিরাই কিনে দিতাম কয় টাকা হতো তিন চারটা হতো দিন쨌ত তো হতো বড় ভাই দুইজন আছে দুইজন চাকরি করতে দুই দুই ভাইয়ের কাছে আবদার ভাবিদের কাছে আবদার ছিল ভাবিরা কি ভাইরা কিনে তরুণরা কি করলে আমাদের দেশ আরও বেশি এগিয়ে যাবে দেশে যে সমস্ত অসঙ্গতি কখনো কখনো ঘটছে কোথাও কোথাও সেগুলো ঘটবে না আপনি তরুণদের উদ্দেশ্যে বলুন যে কি করলে আমাদের তরুণরা এই সমাজ ভালো থাকবে আমরা যারা আছি এই বয়সে আমাদের ছোট পরবর্তী জেনারেশন যারা আসছে আমরা গতানুগতিক বড় হওয়া শিখতে পারবো না আমাদেরকে নতুনত্ব তৈরি করতে হবে আপনার নতুন ডিজিটাল যুগের ডিজিটাল যেই প্রক্রিয়াগুলো আমরা সেই প্রক্রিয়াগুলো আমাদের জনগণের সামনে নিয়ে আসতে হবে দেশের জন্য আর আমাদেরকে বিশেষ করে দুর্নীতি থেকে আমরা দূরে চলে আসতে হবে এবং দুর্নীতিমুক্ত দেশ ঘটতে হলে আমরা বঙ্গবন্ধুর আদর্শটাকেই লালন করে শেখ হাসিনার উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করব। তাহলেই দেশে গিয়ে যাবে এবং তরুণরাই পারবে একমাত্র পরিবর্তন ঘটাতে বেরোল আপনাকে অনেক অনেক ধন্যবাদ তরুণরাই পারবে দেশের উন্নয়ন ঘটাতে কিন্তু একটি বিষয় আদর্শ থাকতে হবে শিক্ষা থাকতে হবে আধুনিক হতে হবে ডিজিটালি মানসিকতা থাকতে হবে তাহলেই সম্ভব দর্শক আমাদের নেত্রী এবং রাষ্ট্রনায়ক বলেছেন সবসময় মাস্ক পরতে আপনারা মাস্ক পরবেন এবং হাত ধুবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তাই বলেছে আপনাদের সঙ্গে আগামীকাল আবারও নতুন কোনো অতিথি নিয়ে দেখা হবে ভালো থাকবেন चसुर থাকবেন